তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি প্রভা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আর তোমাদের থেকে এত ভালো ভালো রেসপন্স পাচ্ছি যে আমার ভিডিও করার এনার্জিটা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে আর একটু গ্রো করার জন্য বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, এটাই তোমাদের বলবো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদের একটা থ্যাংক ইউ, কারণ তোমরা তোমাদের সময়ের থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখছো তার জন্য। আর আশা করি তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমি আর একটু চ্যানেলটাকে গ্রো করতে পারবো। তো আজকের আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, আজকের আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা গরমের দিনে একটা ভালো ইভিনিং স্ন্যাক্স বলো বা রাতে ডিনারের জন্য এটা একটা ভালো রেসিপি। তো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর তোমাদের প্রথমেই বলি, এই রেসিপিটা সেরকম একটা পপুলার নয়, কারণ আমি যত মানে কলকাতার সাইডে আমি ঘুরতে গেছি যতবার, তো এটা আমার চোখে সেরকম একটা পড়েনি, খুব কম জায়গায়। তো ভাবলাম ওই জন্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটা নামটা হচ্ছে আলুর টিক্কি। তো আলুর টিক্কি অ্যাকচুয়ালি ওতে বিভিন্ন রকম চাট হয়, তো আমি জাস্ট সিম্পল আলুর টিক্কিটা করে তোমাদের দেখাবো। আর এটার একটা মেন যেটা ফর্ম হচ্ছে না খাওয়ার, সেটা হচ্ছে এতে তিন রকমের চাটনি ইউজ হয়। তো এর মেন যে পার্ট হচ্ছে চাটনিটাই, টিক্কিটা কোনো ফ্যাক্টর নয়, চাটনিটার জন্য এটার মানে এটার খেতে এর আলাদা টেস্টটাই মানে আলাদা হয়ে যায়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি ওটা শেয়ার করছি। আর চাটনির রেসিপিটা কিন্তু আজকের আমি দিচ্ছি না, কারণ কম বেশিটা অনেকেই জেনে থাকে চাটনিটা। এটার তো গ্রিন চাটনি, মিঠা চাটনি আর টক দই, জাস্ট ওটাই লাগে। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে চাটনির রেসিপিটা দেওয়ার দরকার নেই, কারণ এটা তোমরা অনেকেই জেনে থাকো। তো যারা জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি তোমাদের জন্য আরেক দিন এই চাটনির রেসিপিটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক, আর বেশি বকবক না করে আজকে শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের প্রথমেই বলি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর অলে সেট করে দাও। তাহলে কী হবে বলো তো, এরপরে যে নেক্সট ভিডিওগুলো আমি পোস্ট করব তাহলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তার জন্যই আমি তোমাদের বলছি যে বেল আইকনটা প্রেস করে অবশ্যই অলে সেট করে দাও, নাহলে কিন্তু ভিডিওগুলো পরপর তোমরা পেতে থাকবে না আমি যে ভিডিওগুলো নেক্সট পোস্ট করব। তো তার জন্যই তোমাদের এটা বলে রাখছি। তো আর প্লিজ প্লিজ তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে তো ভুলো না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তো আমার একটু ভালো হয়। আর তোমাদের হেল্প না পেলে তো আর জানাও, আমরা যা ছোটোখাটো যে ইউটিউবাররা আছি তাদের তো সম্ভব নয়, তোমাদের জন্যই সম্ভব। তো প্লিজ তোমাদের ওই জন্যই রিকোয়েস্ট করছি বারে বারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু, তাহলে আমি তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবে, আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানানোর আমি চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি বকবক না করে। তো হ্যাঁ, অবশ্যই বলে রাখছি আজকের ভিডিওটা তোমাদের প্রথমেই বলে রাখছি, বলে তো রাখছি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আর কারা কারা এই মানে জিনিসটা খেয়েছো বা কোথায় খেয়েছো আমাকে জানিও কিন্তু। আমার এলাকায় আমি আমার বাড়ি হচ্ছে মহেশতলায়, তো আমার এলাকায় আমি বজবজে এক জায়গাতেই এটা দেখেছি, তো ওখানেই আমি একবার খেয়েছিলাম। তো তোমরা কোথায় খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে দেখো। বয়েল করা আলু গ্রেট করে রেখে দিয়েছি, তারপরে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো এখানে 5-6টার মতো বয়েল করা আলু আছে, এখানে আছে 2টো কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে কর্নফ্লাওয়ার, যতটা লাগবে সেই পরিমাণ মতো দেব, এখানে আছে লবণ, আর এখানে সামান্য একটু রিফাইন্ড অয়েল, দেখতে পাচ্ছ একদমই সামান্য, শুধু ওই টিক্কির শেপগুলো দেওয়ার জন্য শুধু তেলটা লাগবে। তো এটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো, খুবই ইজি এটা। তো প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো, লবণটা দিয়ে দেবো, এটা তোমরা স্বাদ মতো দেবে, যতটা আলু সেই পরিমাণ লবণ, এখানে 1 চামচের মতো লবণ আছে। এরপর আমি এখন 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, তারপরে দেখে বুঝে তারপর দেব, কারণ আলুতে একটা ময়েশ্চার থাকে তো সেটাকেই লক করার জন্য এটা দেওয়া। তো আগে এটা মেখে নিই, এটা আমি হাত দিয়েই মেখে নেবো, আমার হাত ওয়াশ করা আছে, তো এটা আমি হাত দিয়ে আগে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হবে এটা।
এই ডোটা দেখছো যেটা বানিয়েছি, এটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি যে 2 চামচ আগে দিয়েছিলাম, তারপরে আরো 3 চামচ অ্যাড করেছি। এবার আমি হাতে একটু অয়েল লাগিয়ে নেব, নিয়ে তোমরা যেরকম সাইজ তোমাদের পছন্দ নিজেদের মন মতন একটা বানিয়ে নেবে। আমি এখানে একটা টিক্কির শেপ দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমে হাতে অয়েল লাগিয়ে নিতে হবে, গোল করে এইভাবে হাত দিয়ে প্রেস করে এইভাবে বানিয়ে নিতে হবে। ব্যাস একটা রেডি হয়ে গেল, দেখেছো? এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। ফ্লেম অন করে দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি ওতে একটা করে টিক্কিগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, হালকা করে তুলে একটা করে এটাকে একদম শ্যালো ফ্রাই করতে হবে। কোনো ডিপ ফ্রাই করা, এটা ডিপ ফ্রাই করে না সে, এটাকে শ্যালো ফ্রাই করলে এটা হয়ে যায়। তো যে কটা ধরবে আমি সে কটাই দিয়ে দেবো। আশা করি 4টে মনে হচ্ছে ধরে যাবে, 4টেই তোমাদের ফ্রাই করে আমি দেখাবো। এক পাশটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে অপর পাশটা উল্টাতে হবে। এক পাশটা লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি অপর পাশটা উল্টে দিয়েছি। তো এবার পুরোটা ভেজে তোমাদের এগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে 3 রকমের আমি চাটনি ইউজ করছি। এটা গ্রিন চাটনি, এটা হচ্ছে মিষ্টি চাটনি, এখানে টক দই আগে থেকে ফেটানো আছে ভালো করে, 1 চামচ চিনি দিয়ে। এটা ভাজা মশলা আছে, শুধু জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো ভাজা মশলা, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো আছে। তো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নাও, খুবই ইজি। একটা জাস্ট নেবে, আর এই চাটনিটা তো সবাই জানো, আর যারা জানো না তারা কমেন্ট সেকশনে জানাবে। আমি এটা রেসিপি একদিন তোমাদের দেব। একটু গ্রিন চাটনি দেবে, একটু দই দিয়ে, একটু মিষ্টি চাটনি দিয়ে দেবে। দিয়ে একটু ওপর থেকে ভাজা মশলাটা, আর একটু, আর এতে শুধু একটা জিনিস আমি অ্যাড করিনি, সেটা হচ্ছে ঝুড়ি ভাজা। এখন সবার গ্যাস্ট্রিকের প্রবলেম, তো ওই জন্য আমি ঝুড়ি ভাজাটা এখানে অ্যাড করিনি। নাহলে ঝুড়ি ভাজাটা দিলে একদম একটা পারফেক্ট সন্ধ্যের স্ন্যাক্স টাইমের জন্য একটা দারুণ চাট এটা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা।